চোখ মেরে যে দুর্ভোগ পোহাতে হয় প্রিয়া প্রকাশকে, সেসব প্রকাশে আনলেন এবার। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। গত বছর মালায়ালম চলচ্চিত্র উরুয়াদার লাভ এর মানিক্য মালায়ালম মুভি গানের স্বল্পদৈর্ঘ্যের টিজারে চোখের মায়াজালে ঝড় তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। বিনোদন পাড়া থেকে রাজনীতি পাড়া, তাকে অনুকরণ করে কে চোখ মারেননি? স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও চোখ মেরেছিলেন। সেই থেকে ইশারা কন্যা হিসেবে খ্যাতি প্রিয়ার। রাতারাতি তারকা বনে যাওয়ার পর মা বাবার কি প্রতিক্রিয়া ছিল? প্রিয়া বলেন, আমরা তখন একসঙ্গে তা সামলানোর চেষ্টা করেছিলাম, কারণ শুধু আমার কাছেই নয় পরিবারের কাছেও সবকিছু নতুন ছিল। এটা সত্য যে তখন আমাকে ফোন বা কিছুই দেওয়া হয়নি। বেশ কয়েকদিন আমি গৃহবন্দী ছিলাম, বাইরে বের হওয়ার অনুমতি ছিল না, কারণ আমার মা বাবা বেশ উদ্বিগ্ন ছিল। আগাম জানানো ছাড়াই আমার ঘরের দরজায় গণমাধ্যম কর্মীরা চলে আসতেন। কলেজ থেকে ফিরে ইউনিফর্ম পরা অবস্থাতেই আমাকে সাক্ষাৎকার দিতে হতো, আমি দিয়েছিও। মানুষ আমার ঘরের দরজায় এসে জিজ্ঞাসা করত, এটা কি প্রিয়া ওয়ারিয়রের বাড়ি? আমরা কি তাকে একটিবার দেখতে পারি? আমরা কি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি? বাবা অনেক সময় বানিয়ে বলতো সে ঘরে নেই, সে এখন হোস্টেলে, ইত্যাদি যোগ করেন এই অভিনেত্রী। এই যে প্রাইভেসি রক্ষা করা যাচ্ছিল না, সেসব কিভাবে সামলেছেন? বিপরীত উত্তর দিয়ে প্রিয়া বলেন, আমি এটাকে প্রাইভেসি লস বলতে চাই না। আসলে আমার ঘরে কার্যত কারফিউ ছিল, এর আগে বাইরে বেরোতে পারবো না এমন, কিন্তু আমি এসব ত্যাগ করতে চাইনি। আমি সত্যি বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়াটা উপভোগ করতাম এবং সব স্বাভাবিক কাজকর্মই করেছি। তবে প্রিয়া বলেছেন, ইশারা কন্যা অভিধা তাকে জনপ্রিয় করেছে বটে, ভবিষ্যতে অভিনয় দিয়েই সবার মনে স্থান করে নিতে চান তিনি। এবার ভালোবাসা দিবসে মুক্তি পায় প্রিয়া প্রকাশের মালায়ালম ছবি উরুয়াদার লাভ। 2018 সালে প্রিয়াকেই গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ভারতের মানুষ, আর বাংলাদেশে গুগল সার্চের তালিকায় তার অবস্থান ছিল দ্বিতীয়। বন্ধুরা, খ্যাতির বিড়ম্বনা বলে কথা, আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।